এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে আফগানিস্তান, সেই সাথে রাশিদ খানরাও। তারা বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো টিমদের পাশাপাশি হারিয়েছে নেদারল্যান্ডসকেও। তবে অল্পের জন্য আফগানিস্তান সেমিফাইনালটি মিস করেছে। আফগানিস্তানের এই অদম্য পারফরমেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান। পিটির ইঞ্জুরি নিয়েও দেশের জন্য বিশ্বকাপে লড়াই করেছেন তিনি। বিশ্বকাপ শেষ হওয়ার পর আর দেরি করেননি, পিঠের অপারেশন করিয়ে ফেলছেন তিনি এবং সফলভাবে অস্ত্রোপচারও হয়েছে। এখন সুস্থ রয়েছেন তিনি, হাসপাতালে বেড়ে থেকেই নিজের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন এবং একটি ছবি পোস্ট করেন, সেই ছবি ক্যাপশনে লেখেন, সবাইকে ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য, অপারেশন ভালোভাবেই মিটেছে, এখন ধীরে ধীরে সুস্থ হয়ে মাঠে ফিরবেন আফগানিস্তানের এই সুপারস্টার।